পরীক্ষার আর মোটামুটি এই দু মাস মতো বাকি আছে। তো এই দু মাসের মধ্যে আজকে আমি যে টপিকটা কভার করব সেটা হচ্ছে এই দু মাসে কিভাবে পুরো সিলেবাসটা তোমরা কভার করবে বা পুরো সিলেবাসটা তোমরা কিভাবে রিভাইজ করবে, এটাই হচ্ছে আজকের আমার আলোচনার বিষয়। একটা ছোট্ট আলোচনা হবে যেটার মধ্যে আমি বুঝিয়ে দেব যে পুরো সিলেবাস কিভাবে তোমরা কভার করতে পারবে বা পুরো সিলেবাস কিভাবে তোমরা রিভাইজ করতে পারবে। ঠিক আছে, প্রথমেই তোমাদের যে কাজটা করতে হবে সেটা একটা খাতা নিতে হবে। খাতা নিয়ে প্রথমে তোমরা পেন দিয়ে সাবজেক্টগুলোকে লিখবে, যেমন ধরো হিস্ট্রি, হিস্ট্রিটা শুধু নয়, অ্যানশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন। তারপরে লিখলে ধরো জিওগ্রাফি, জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, তারপরে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, ম্যাথ, জিআইও আলাদা করবে, বা এরপরে ধরো আরো যে সাবজেক্টগুলো আছে বা সায়েন্স, এই সাবজেক্টটা অবশ্যই আলাদা করবে, জেনারেল সায়েন্স। ঠিক আছে, এইভাবে জেনারেল ইংলিশ মানে ইংলিশ কম্প্রিহেনশন যেটা, কম্পোজিশন, সেটাও তোমরা আলাদা করছো। এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তোমরা প্রথমে আলাদা করবে, পেন দিয়ে পুরো স্পেসিফিক্যালি একটা খাতার মধ্যে না পুরো লিখে নেবে। এটা হচ্ছে তোমাদের একদম প্রথম কাজ। এটা যদি তোমরা করতে পারো এখন এই মুহূর্তে, তাহলে কিন্তু পরীক্ষার আগে জাস্ট ওই যে চ্যাপ্টারগুলো একটা একটা করে পড়া হবে আর একটা একটা করে পেনে টিক দিতে থাকবে। তো এইটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি, যেটা তোমরা যেভাবে তোমরা পুরো সিলেবাসটা রিভাইজ করা শুরু করছো। সেকেন্ড যে আমি স্ট্র্যাটেজিটা বলবো সেটা হচ্ছে প্রথমে কোনো সাবজেক্ট ওয়াইজ বইগুলো নেবে না। যেমন ধরো পলিটির জন্য লক্ষ্মীকান্ত খুলবে না, বা ধরো জিওগ্রাফির জন্য যদি কিছু পরকার্তিক চন্দ্র বা কিছু সেইটা খুলবে না। তোমরা যেটা করবে প্রথমে সেটা হচ্ছে একটা জেনারেল স্টাডিজের জন্য, মানে বেসিক কনসেপ্টের জন্য তোমরা যে বইটা প্রথম শুরু করেছিলে সেই বইটা দিয়েই আবার আমরা শেষ করব। মানে সিলেবাসটা রিভাইজ কিন্তু আমরা ওই বইটা দিয়ে করব। কিভাবে করব আমি বলে দিচ্ছি। প্রথমে তোমরা খাতায় লিখে নিয়েছো, এবারে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওই জেনারেল স্টাডিজের বই, সেটা ম্যানুয়াল হোক বা যে কোনো জেনারেল স্টাডিজ যেটা তোমরা পড়াশোনা করেছো সেই বইটা নেবে। এবং সেইখানে যখন তোমরা পড়েছো নিশ্চয়ই সেখানে পেন দিয়ে দাগ দিয়েছো বা ব্র্যাকেট আউট করেছো বা হাইলাইটার দিয়ে হাইলাইট করেছো, তো এই কাজগুলো তোমরা করেছো। তখন যখন ওই এটা খুলবে, জেনারেল স্টাডিজের বইটা খুলবে, তখন ওই চ্যাপ্টারসগুলো ওখান থেকে পড়তে থাকবে। পড়তে থাকবে কোন জায়গাগুলো, যেগুলো ব্র্যাকেট আউট করা আছে বা হাইলাইট করা আছে সেই জায়গাগুলো হলো। এবার যখন যখন সেটা কমপ্লিট হবে তখন তখন ওই খাতাটা নিয়ে, যেমন ধরো তুমি অ্যানশিয়েন্ট হিস্ট্রি কমপ্লিট করছো, মানে ধরো ওই গুপ্ত সাম্রাজ্য বা তারপরে যে ট্রানজিশন পিরিয়ডটা হচ্ছে হর্ষবর্ধন প্রসবর্ধন, তারপরে ধরো পল্লব চোল কমপ্লিট করছো একটা করে, আর একটা করে টিক দিচ্ছ। ঠিক আছে, ওখানে তোমরা বুঝতে পারবে যে কতটা কি হচ্ছে। এখানে নিজের অ্যানালিসিসটা করাটাও খুব দরকার। ঠিক আছে, তো এটা গেল আমার সেকেন্ড পয়েন্ট। এইভাবে তোমরা রিভিশনটা শুরু করো। যখন তোমরা দেখবে মোটামুটি জেনারেল স্টাডিজের বইটা কভার হয়ে যাচ্ছে, এটা কিন্তু যদি তোমরা পুরো বছর ধরে পড়ে থাকো, যদি তোমাদের হাইলাইট করা থাকে, যদি হাইলাইট না করা থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, তখন মানে একটা হ্যাপাজার্ড ব্যাপার তৈরি হবে। ওটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে হাইলাইট করে ব্র্যাকেট আউট করে পড়তে। তো যখন তোমরা কমপ্লিট করে ফেলছো ওই জেনারেল স্টাডিজের বইটা, এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ ওরিয়েন্টেড, মানে যে জায়গাগুলো তোমরা পড়লে হাইলাইটেড, মানে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো স্পেসিফিক্যালি সাবজেক্ট ওয়াইজ বইয়ের মধ্যে সেই জায়গাগুলোকে ধরবে। এবার জেনারেল স্টাডিজের বইটা যখন তোমরা পুরোটা কমপ্লিট করে ফেললে, এটার আগে আমি কি বললাম যে জেনারেল স্টাডিজের বইটা কিন্তু তোমাদের হাইলাইট করা জায়গাগুলোকে পড়ে নিতে হবে। এটা যখন কমপ্লিট হয়ে গেল, নেক্সট আমি এবার একটা উদাহরণ দিয়ে বলছি, তোমাদের কিন্তু সাবজেক্ট স্পেসিফিক বইগুলোতে কিন্তু যেতে হবে। যেমন ধরো পলিটির লক্ষ্মীকান্ত, ধরো পলিটির অ্যামেন্ডমেন্টগুলো তোমরা ওইখানে হাইলাইটেড জায়গাগুলো পড়লে, এইবারে তোমাদের পলিটির লক্ষ্মীকান্তে যে অ্যামেন্ডমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু একটু ডিটেলে পড়ে নিতে হবে, কোন সময় হয়েছিল বা আরও বেশি আছে সেইটা একটু পড়ে নিতে হবে। তো এইটা হচ্ছে সময় সাপেক্ষ, এটা পরে করবে। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে জেনারেল স্টাডিজটা কভার করা। এইভাবে কিন্তু পুরো সিলেবাস কভার হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে, আর নিজের অ্যানালিসিস করো, খাতায় লেখো। তো এইটাই ছিল আজকের পুরো ভিডিও, একটা ছোট্ট আলোচনা, ছোট্ট ডিসকাশন, কিন্তু এটা মানে সাংঘাতিক ইম্পর্টেন্ট। তোমরা এইভাবে ফলো করো, খুব ভালো করে পরীক্ষা দাও। অল দ্য